সেটা হলো কালকে রাত্রে সঙ্গে কথা হয়েছে আমার আমার সঙ্গে তো আর ওইদিকে ওনারা মানে বিপক্ষ যে অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে আমার কথা হয়নি তবে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে তো তোমরা অনেকেই বলছো গেম চলছে এ চলছে ও চলছে সে তার মধ্যে আমি যাচ্ছি না তো কি চলছে না চলছে সেটা তো আইডিয়া করে কিছু মানে সিদ্ধান্ত নেওয়া যায় না তো তারা বলছেন অনেকগুলো কেস সাজিয়েছেন আমার বিরুদ্ধে তো সেই সব কেসগুলো করবে আর তার আগে আমার অ্যাডভোকেট কে জানিয়েছে কেস গুলো এখনো পর্যন্ত করেনি তো সামনে করতে চলেছে তো আমরা যদি চলে বসি তো কেসগুলো করবেন না আর যদি মিউচালে না বসি তাহলে কেসগুলো করবেন এভাবে বলেছে এবার রাত্রে সবাই মিলে চিন্তা ভাবনা করে আর কোনো ডিসিশান নিতে পারিনি যার জন্য তোমাদের সামনেও কিছু বলিনি বা মন খারাপ ছিল আর ডিসিশান নিতে পারছিলাম না তো সেই কারণে আর ক্যামেরা অন করিনি তো সকালবেলা ক্যামেরা অন করে এই কারণে যে রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি কিছু ডিসিশন নিয়েছি সেটাই তোমাদেরকে বলবো এখনো মা বাবাকে কিছু বলিনি তাদের কি সিদ্ধান্ত হবে জানি না তবে আমার ডিসিশন তোমাদেরকে জানিয়ে দিই মা বাবার ডিসিশন মা বাবাই জানাবে বা তারাদের সাথে কথা বলে আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখো প্রথমে আমি বলেছি যে আমি হাতে পায়ে ধরতে একদম রাজি নই কোনো পরিস্থিতিতেই না কারণ যা দেখে আসলাম এতদিন তারপরে তাদের হাতে পায়ে ধরবো এটা আমার যেন সত্যি ইগোতে লাগছে ইগোটা প্রচন্ড কাজ করছে এখন তাদের হাতে পায়ে ধরার মতন আমার একদম ইচ্ছে নেই তো সেটা আগেও তোমাদেরকে বলেছি তো সেই কারণেই আমি ডিসাইড করে নিয়েছি যে বুকে পাথর রেখে ছেলের আশা আমি আর করব না আজকের থেকে আমি কিষাণুর আশা আর করছি না আজকের পর থেকে তো কেস খামারি অনেক রকমের সাজিয়েছে কিষাণুর কাস্টেডির জন্য তারপরে আমার উপরেও মোটামুটি চার পাঁচটা কেস সাজিয়েছে মোটামুটি পাঁচ ছটা কেস সাজিয়েছে যে আমার বিরুদ্ধে করবে সেগুলো তো আমি চাইছি যে কেসগুলো লড়ব তাতে রেজাল্ট যা আসে সেটাই আমি মেনে নেব এত প্রুফ রয়েছে আমার কাছে তা সত্ত্বেও যদি কোর্ট আমাকে সাজা দেয় আমি মাথা পেতে নেব তবে আমি ভারতবর্ষের আইনের উপর যেহেতু আস্থা আছে আমি দেখতে চাই আর মনটাকে শক্ত করেছি লড়ব শেষ পর্যন্ত শেষের আমি বিচার আমি দেখব এটা আমার ডিসিশন রাজ্যে শুয়ে শুয়ে আমি এই ডিসিশনটাই নিয়েছি মনটাকে অনেক কষ্ট করে শক্ত করেছি তো জানোই কিষাণকে আমরা কতটা ভালোবাসি আমরা আমাদের কথা ছাড়ো মা বাবা কি করবে আমি জানি না তবে আমার মনকে আমি শক্ত করে নিয়েছি আমার লড়তে হবে এদের বিরুদ্ধে না লড়া ছাড়া কোনো উপায় নেই যতটা নরম হব ততটা পেয়ে বসবে আর তাই করছে এর আগেও জন্য অফার এসছে ওদিক থেকে সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমার কিছু শর্ত ছিল সেগুলো রেখেছি তারা রাজি ছিল কিন্তু হঠাৎ করেই তারা বেঁকে বসেছে কোনো আমার শর্তেই তারা রাজি নয় জাস্ট তারা ডিভোর্স চাইছে আর কোনো শর্ত তারা রাখবে না তো সেই ক্ষেত্রে আমার ইগোতে প্রচন্ড লেগেছে আমি আমি শেষ পর্যন্ত লড়ব তাতে যা আছে কপালে তাই হবে তো আমি এত বড় ডিসিশনটা নিয়ে নিয়েছি এবার আমি এভাবে এই রাস্তায় চলতে চাই তোমরা কিভাবে নিচ্ছ ব্যাপারটাকে আমি জানি না তবে আমার ডিসিশন এটাই এবার মা বাবা কি করবে সেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো আজকে আমি কথা বলবো মা বাবার সঙ্গে তো তারা কি বলতে চায় সেটা আমি শুনবো এবং তারপরে তাদের ডিসিশন তারা জানাবে আমি এই ডিসিশন থেকে পা লড়ব আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে তো যাই হোক ব্লগের মধ্যে বললাম আর বেশি কিছু বলতে চাই না তো এখানে ব্লগটা শেষ করছি তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো মা বাবার ডিসিশানটাও তোমাদেরকে জানিয়ে বন্ধুরা তোমরা শুনলে সন্দীপের কথাগুলো আজকে আর ভালো লাগছে না বন্ধুরা বিশ্বাস করো এত কষ্ট হচ্ছে সন্দীপের কথাগুলো শুনে যে সত্যিকারই কৃষাণু এবার সন্দীপের কাছ থেকে চলে যাবে বন্ধুরা হ্যাঁ সন্দীপই যখন হার মেনে নিয়েছে তো আমাদের কি করার আছে তাই না সন্দীপ হয়তো উকিলের সাথে কথা বলে বুঝতে পেরেছে যে কৃষাণুকে আর আমরা আটকাতে পারবো না কৃষাণু যে কৃষাণু তার ঠাম্মির কাছে দাদুর কাছে তার বাবার কাছে এত সুন্দর ছিল তাই না বাচ্চাটা খুব ভালো ছিল বন্ধুরা এখানে খুব ভালো শিক্ষা পেত দেখো বাচ্চার কার কি ভবিষ্যতে কি আছে সেটা আমরা কেউ জানি না কিন্তু যেটা বর্তমান সন্দীপের বাড়িতে বাচ্চাটা পাচ্ছিল না সেই সুন্দর একটা পরিবেশ যেখানে একটা মিশুকে ফ্যামিলির মাঝখানে বাচ্চাটা বড় হচ্ছিল হ্যাঁ যেখানে সন্দীপ তার বাচ্চাটাকে আগলে রাখছিল তার দাদু ঠাকুমা সবাই আগলে রাখছিল যেই গামলা বিশ্বাস করে বাচ্চাটাকে এদের ভরসায় মানে তার দাদু ঠাম্মির ভরসায় তার বাবার ভরসায় রেখে গেছিলো যে না আমি বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাব না আমার বাচ্চাটা আমার এখানেই বেশি ভালো থাকবে আমার শ্বশুর বাড়িতে সেই গামলা আজকে মনে করছে যে সাত মাস পর আমি বাচ্চাটাকে নিয়ে যাব আমি বাচ্চাটাকে আমার কাছে রাখবো কারণ গামলা সেখানে যে কতটা খুশি আছে হ্যাঁ তো আমরা দেখতেই পাচ্ছি তাই না কারণ গামলা সেখানে নিয়ে গিয়ে তো বাচ্চাটাকে মায়ের ভরসায় ছেড়ে দিবে আর নিজে ডমড করবে এদিক আর ওদিক বন্ধুরা যেই মেয়ে এদিক ওদিক এদিক ওদিক আমরা ভিডিওতে দেখেছি সে ঘুরে বেরিয়েছে কত এদিকে ওদিকে আনন্দ উচ্ছ্বাস তার মনে সেই মেয়ে ঘরে স্থিরভাবে বসে থাকতে পারবে যদি সন্দীপকে তোমরা বলো না যে সন্দীপ কন্টেন্টের জন্য ছেলেকে ভালোবাসে তাহলে এরপর থেকে গামলাকেও তোমাদেরকে এইভাবেই বলতে হবে কারণ গামলাও কিন্তু শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র ভিউয়ার্সের জন্য আজকে বাচ্চাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জেদ ধরেছে কোনো ভালোবাসা নেই নাহলে ভালোবাসা কখনো চেপে রাখা যায় না গো ভালোবাসাকে কখনো লুকিয়ে রাখা যায় না হ্যাঁ আমি যদি কাউকে ভালোবাসি বিশেষ করে এখানে সন্তানের কথা আসছে সন্তান নারী কাটা ধন সেই ধন আমার থেকে দূরে আছে আমি ওর জন্য কষ্ট পাচ্ছি অথচ আমি সবার কথা ভাববো যে কে কি ভাবলো কে না কী করলো হুম তার জন্য আমি নিজের ইমোশনটাকে চেপে রাখবো এটা কি সত্যি সম্ভব বন্ধুরা সত্যি সম্ভব গামলা যদি তার সন্তানকে সত্যি ভালোবাসত না তাহলে অবশ্যই অবশ্যই তার বার্থডেতে একটা উইশ করতো হ্যাঁ কমিউনিটি পোস্টে ছেলের জায়গা হতো সেই সন্তান যেই সন্তানের কিছুদিন আগে অসুখ হয়েছিল সেখানে গামলা অন্তত পক্ষে তার হৃদয় তা মানে হৃদয় কাটতো কাটতো কষ্ট পেত বন্ধুরা যে আমার সন্তান কষ্টে আছে অথচ দেখো এর মা এদিকে কত মজা করছিল তো কত আনন্দ করছিল সেই মা তখনই তো গেছিলো গিয়ে বিয়েবাড়ি ঘুরতে হ্যাঁ কিসের কিসের কষ্ট কষ্ট ছিল তার মনে অথচ এখন তার মনে এত কষ্ট যে বেচারি কষ্টের জন্য ছেলেকে নিজের কাছে আনার জেদ ধরেছে হ্যাঁ আর এত কষ্ট যে ছেলের জন্য উপবাস করেছে নীল ষষ্ঠীর উপবাস শুধুমাত্র কন্টেন্ট ছাড়া আর কিছুই হতে পারে না কন্টেন্ট ছাড়া কিছু হতে পারে না গামলা যদি সত্যিকারী এই কৃষাণুকে ভালোবাসে না তাহলে দেখি তো গামলার দম কত দক্ত তো গামলা একসাথে কৃষাণুকে তার বাবা মাকে একসাথে দিতে পারবে পারবে গামলা পারবে সন্দীপের কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চাইতে সন্দীপের মায়ের পায়ে ধরে সন্দীপের মায়ের বাবার পা ধরে ক্ষমা চাইতে হবে পারবে তো গামলা বললো তো গামলা পারবে সন্দীপের মা বাবার পা ধরে ক্ষমা চাইতে যে আমি ভুল করেছি আমি এবার আবার সন্তান ই সন্তানকে নিয়ে সংসার করতে চাই পারবে বন্ধুরা গামলা পারবে না গামলা শুধুমাত্র ইগোর জন্য গামলা শুধুমাত্র সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য কৃষাণুকে সন্দীপের কাছ থেকে নিজের কাছে নিয়ে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারলে হ্যাঁ পুরোটা এখানে ইগো লড়াই চড়ছে হ্যাঁ আর বিশেষ করে ভিউয়ার্সদের কাছে ভালো সাজার একটা নাটক চলছে কোনো ভালোবাসা টালোবাসা নেই ঠিক আছে এই মেয়ে এখন যে দুটো চ্যানেল থেকে ইনকাম করছে তারপরে এড টেড বিভিন্ন কিছু করছে তোমরা দেখতে পাচ্ছ যেই মেয়ে কিছুদিন আগে আইফোন নিল সেই মেয়ে কিছুদিন পর দেখালো যে জমি নিবে হ্যাঁ তারপরে বিজনেস করবে তারপরে ছেলেকে নিয়ে যাচ্ছে কিসের জন্য সবটাই কিন্তু এই যে নোংরামি করে যে টাকাগুলো ইনকাম করেছে না তারই এখন ফুর্তি যখন টাকা ছিল না তার কাছে কোনো বুদ্ধি ছিল না এখন টাকা হয়েছে তো দুনিয়ার বুদ্ধি বের হয়েছে বুঝতে পারলে আর ছেলেকে শুধুমাত্র নিজের কাছে নিয়ে যাচ্ছে এক তো কন্টেন্ট আছে আর দ্বিতীয়ত ভিউয়ার্সের কাছে ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা তাছাড়া আদার্স কিছু হতে পারে না ঠিক আছে যাই হোক তোমরা আমার সাথে কতটা সহমত পোষণ করবে জানি না কিন্তু বিশ্বাস করো সন্দীপের ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে যে বাচ্চাটা সত্যি এখানে খুব ভালো ছিল ইভেন ও তার বাবার যে এই যে নতুন বাড়ি ঘর সব কিছু হ্যাঁ সব পড়ে থাকবে বাচ্চাটা ছিল না কোথাও না কোথাও মনে হচ্ছিল যে বাড়িটাতে একটা মানে কি। বলবো আমাদের বাচ্চা কাচ্চা তো বাড়িতে একটা সভা বা বলতে পারো একটা বাড়িকার অলঙ্কার হয় জানো তো বাচ্চা কাচা বাড়িতে থাকলে না দেখবে চিৎকার চেঁচামেচি হয় তার মধ্যেও কেন কোথাও না কোথাও খুব ভালো লাগে ওই বাচ্চাটা যদি দুদিনের জন্য কোথাও চলে যায় না বাড়িটা শান্তি থাকে কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা আনচান আনচান ভাব থাকে যে বাপরে বাচ্চাটা নেই ইস ভালো লাগছে না বাচ্চাটা থাকলে ভালো হতো এমনি মনটা করে জানো তো বাচ্চা থাকলে কষ্ট হয় বাচ্চা থাকলে বিরক্তিপনা হয় যে বাচ্চা বদমাশি করছে কিন্তু ওই বাচ্চাটা না থাকলে না খুব কষ্ট হয় তো সন্দীপ জানি না কিভাবে থাকবে কারণ সন্দীপ আজকে বলছে যে আমি বুকে চাপা দিয়ে মানে পাথর চাপা দিয়ে আমি কৃষাণুর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা হলো যে হয়তো কৃষাণুকে নিজের কাছে রাখতে পারবো না দেখা যাক কি হচ্ছে সামনে তবে গামলা কতটা শিওর হলে সে কমিউনিটি পোস্টে বলছে ভিডিওতে বলছে টাইটেলে বলছে থামবেলে বলছে প্রত্যেকটা জায়গায় সে একই কথা বলছে আমি আর আমার ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি জানি না বন্ধুরা সামনে কি হতে চলেছে তবে বিশ্বাস করো সন্দীপের ভিডিওটা দেখে অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি চলো